আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রতি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রেখে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি শিক্ষার্থীরা আজকে আমরা নতুন একটি জিনিস শিখতে যাচ্ছি আমরা গত ক্লাসে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার সিলেবাসে যতটুকু রয়েছে ততটুকু কমপ্লিট করেছি আজকে আমরা ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ শিখব আমরা কিন্তু এটি আগে শিখেছিলাম তবে এখন আমাদের সিলেবাসে যে লেটারগুলো রয়েছে সেগুলো দিয়ে শিখব ছোট্ট সোনামণেরা আমরা এই ফিলিন দ্য ব্ল্যাঙ্কস পাড়াতে হলে আমাদেরকে লেটারগুলো একটু ভালো করে জানতে হবে কোন লেটারটির পরে কোন লেটারটি হবে সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে তো এর জন্য আমরা একবার রিভাইজ দিয়ে নিই আমি জানি আমার শুনামুনিরা পারে অলরেডি এগুলো শেখা হয়ে গেছে তারপর আজকে একটু দেখে নিই আমরা ফার্স্টে ক্যাপিটাল লেটারের উপর ফিরিন দ্য ব্ল্যাঙ্কস করব তো ক্যাপিটাল লেটার দেখে নিই আর আমাদের এবারে সিলেবাসে কে থেকে টি পর্যন্ত রয়েছে সো কে থেকে টি পর্যন্ত সিরিয়ালটা আমরা একবার দেখে নিই ঠিক আছে দেখো কে এল এম এন ও পি কিউ আর এস টি তাহলে আমরা একবার দেখে ফেললাম আরও একবার দেখি কে এল এম এন ও পি কিউ আর একটি ওকে তো আমরা এতটুকু দেখলাম এখন আমাদের কী টাইপের কোশ্চেন হতে পারে ফিলিন দা ব্ল্যাংক্সে সেটা আমি তোমাদের একটু দেখাই এই যে দেখো ফিলিন দা ব্ল্যাংকস উইথ ক্যাপিটাল লেটার হ্যাঁ আমাদের যেহেতু সিলেবাসে কে থেকে টি পর্যন্ত রয়েছে তো এখানে ক্যাপিটাল লেটার কে থেকে টি পর্যন্ত এতটুকুর মধ্যে আমাদের ফিল ইন দা ব্ল্যাঙ্কস হতে পারে এখন এর মানে তো বলেছিলাম যে শূন্যস্থান পূরণ করা তো হতে পারে যে একটি লেটার দেয়া রয়েছে তারপরের ঘরটি শূন্য রাখা হয়েছে অর্থাৎ ফাঁকা এখানে কোন লেটারটি হবে কারেক্ট যে লেটার সেটি বসাতে হবে এটি আমাদের বুঝে শুনে অ্যান্সার দিতে হবে ঠিক আছে তো এই কারণে কিন্তু আমরা একটু পড়ে নিলাম একটু দেখে নিলাম যে সিরিয়ালটা যেন আমরা ব্রেক না করে আমরা যেন কোন লেটারের পরে কোন লেটার সেটি ঠিক রেখে লিখতে পারি তো চলো আমরা একটু খাতায় প্র্যাকটিস করে দেখি এই যে দেখো এখানে প্রথমে প্রশ্ন বলা আছে যে দা ব্ল্যাঙ্ক সুইথ ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর দিয়ে শূন্যস্থান পূরণ করো তো আমাদের ফার্স্টের ঘরে কে দে আছে কের পরের ঘরটি ফাঁকা রয়েছে ঠিক আছে সোনামণিরা তোমরা বুঝতে পারছো দেখো এখানে কিন্তু কোনো লেটার বা অক্ষর লেখা নাই তাহলে কের পরে কি হয় তোমাকে একটু খেয়াল করে বলতে হবে কের পরে কোন লেটার হয় একটু পরে পরে দেখো মনে মনে এর পরে কী হয় এর পরে হয় এল এই যে দেখো কে এর পরে এল তাহলে আমরা এখানে এল লিখে ফেলি ঠিক আছে তাহলে এর পরে এল তারপর দেখো এল এর পরে কি এম এম এর পরে এন এখন এই ঘরটি আবার ফাঁকা তাহলে কে এল এম এন ড্যাশ এখানে কিন্তু এন এর পরে কী হয় সেটি তোমাকে লিখতে হবে এটি কিন্তু দেয়া নেই তাহলে এখানে আমি কি লিখব ও এন পরে হয় ও এবার দেখো এর পরে কি দেয়া আছে পি তাহলে আমাদের এতটুকু সিরিয়াল ঠিক আছে কে এল এম এন ও পি এতটুকু সিরিয়াল আমাদের ঠিক আছে পিয়ের পরে ঘরটি আবার ফাঁকা তাহলে এই ঘরটিতে কি হবে পরে কি হয় একটু চিন্তা করো তো এই যে রাখো বিয়ের পরে কি আছে কিউ হ্যাঁ তাহলে আমরা পিয়ের পরে ফাঁকা ঘরটিতে লিখবো কিউ তারপরে আছে আর আর তো দেওয়া আছে কিন্তু আরের পরে ঘরটি আবার ফাঁকা তার পাশেটিও ফাঁকা তাহলে আমরা একটু পরে দেখি সিরিয়ালটা কী হতে পারে কে এল এম এন ও পি কিউ আর পরে এস টি এই তো সবাই পাচ্ছে এই যে দেখো তো ঠিক আছে কি না পি কিউ আর এস টি ঠিক আছে না তাহলে আর এর পরে এস আর এসের পরে টি তাহলে দিলাম আমাদের কে থেকে টি পর্যন্ত এর ক্যাপিটাল লেটারটুকু ক্যাপিটাল লেটারের উপর শূন্যস্থান হয়ে গেল এবার স্মল লেটারের উপর আমরা শূন্যস্থান দেখব সেম জিনিস কিন্তু তার আগে আমরা একটু পড়ে নিই দেখো এখান থেকে অর্থাৎ কে থেকে আমাদের পড়া কে এল এম, এন, এমএনও পি কিউ আর এস টি তাহলে আবার দেখো কে এল কিউ আর এস টি এটা আমরা স্মল লেটার দেখলাম এবার স্মল লেটারের উপরে ফিলিন দ্য ব্ল্যাঙ্কসটা দেখে নিই দেখো এখানে কিন্তু আমার প্রথম ঘরটি ফাঁকা এখন এর পরে কি লেখা আছে সেদিকে নজর দিতে হবে প্রথম ঘরটি তো ফাঁকা আমি তো বুঝতে পারছি না কি হবে তো পরের ঘরটি দেখলাম এটি হলো এল হ্যাঁ ছোটো হাতে এল তাহলে এলের আগে কী হয় কে হয় এই যে দেখো আমরা কি দেখেছি কে এল তাহলে কী লিখবো ছোটো হাতে কে তাহলে লিখে ফেললাম কে এল এলের পরে ঘরটি আবার ফাঁকা তো এখানে কী লিখতে পারি এখানে হলো এম কে এল এম এম এর পরে কিন্তু এন দেয়া রয়েছে এন এর পরে ও এতটুকু ঠিক আছে কিন্তু ও এর পরে ঘরটি আবার ব্ল্যাঙ্ক অর্থাৎ থাকা এখন এখানে তো আমাকে লিখতে হবে তো কি লিখবো ও এর পরে কী হয় বলো তো একটু চিন্তা করো কে এল এম এন ও পি এর পরে পি হয় তো পি লিখে ফেললাম হয়ে গেল তারপর দেখো এর পরে কিউ দেয়া রয়েছে কিউ এর পরের ঘরটি আবার ফাঁকা এখন এখানে কি লিখবো আমি তো আমাকে চিন্তা করতে হবে কিউ এর পরে কি হয় তো কিউ এর পরে আর হয় এটা তো তোমরা জানো তাই না শোনা এই যে দেখো আর লিখে ফেললাম তাহলে কিউ এর পরে হয়ে গেল আর আরের পরে কি রয়েছে অ্যাস আর এর পরে কী আছে অ্যাস এখন অ্যাস তো আমার দেয়া আছে এর পরের ঘরটি আমার জন্য ফাঁকা রয়ে গেছে তো সেখানে কি হবে আমাকে তাই লিখতে হবে এস এর পরে কী হয় একটু চিন্তা করো তো অ্যাসের পরে টি পেয়ে গেলাম অ্যাসের পরে কী হয় টি এই যে দেখো কে এল এম N ও পি কিউ আর এস টি তাহলে অ্যাসের পরে হচ্ছে আমার T লিখে ফেললাম সোনামণিরা আমাদের বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর দুই ধরনের অক্ষর দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করা শিখলাম তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে তোমরা এই ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের উপর ইন দ্য ব্ল্যাঙ্কস সিটে যেভাবে আছে অর্থাৎ এই যে তোমাদের জন্য এইখানে সিটে যেভাবে করে দেওয়া আছে এই ঘর অনুযায়ী সুন্দর করে খাতার মধ্যে ঘর কেটে তারপর কি করবে কোন ঘরে কি কী বাকি রয়েছে অর্থাৎ লেখা হয়নি লেটার সেগুলো লিখবে ঠিক আছে লিখে সুন্দর করে তোমাদের হোমওয়ার্কটির ছবি তুলে গ্রুপে পোস্ট করে দেবে সোনামণিরা তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি তোমরা এই পড়াটি ভালোভাবে শিখবে বারবার বাসায় প্র্যাকটিস করবে তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় ঠিকভাবে অ্যান্সার করতে পারবে তো ছোট্ট সোনামণিরা আজকে এখানেই রাখে আল্লাহ হাফেজ